11টা বেজে গেছে, জানি না এখন বলছি এখন শুনতে পাবে নাকি পরে, নাহলে আমার ভয়েস দিয়ে দিতে হবে। তো যাই হোক, দুষ্টুবাবানস্লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমার ভীষণ খুশি লাগছে, তার কারণটা বলবো, মানে কী কারণ সেটা অবশ্যই বলবো। আজকে আমি এই ব্লগটা করার কারণও বলবো অবশ্যই। তো চলো আগে আমি যাই, যেখানে যাই সেখানে ট্রেনিংয়ে। অনেকটা আজকে লেট হয়ে গেছে, জানি না কখন পৌঁছাবো। আবার যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে হয়ে গেছে, এখনই 11:30 বেজে গেছে, অন্যদিন এর মধ্যে পৌঁছে যায়। তো চলো, যেতে যাওয়ার পর ওখানে কথা হচ্ছে। আজকে আমরা ফার্স্ট এসে গেছি, স্যার আসেনি। তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আমি তোমাদের জন্য পৌঁছে গেছি, এটা তোমাদের জন্য হচ্ছে কমিউনিটিও পেয়ে গেছি, সমস্যা হচ্ছিলো কিন্তু পেয়ে গেছি, যাই হোক এটার জন্য খুব খুশি হয়ে গেছি। তো আরও কিছু কারণ আছে, পরে তোমাদের বলবো। এটা হচ্ছে মেন, আমি একটু দেরিতেই পেলাম কমিউনিটিটা, তো ওটার জন্য বেশি খুশি হয়ে গেছি আমি। আর হাজারে পৌঁছেছি, তোমাদের জন্যই পৌঁছেছি, তোমাদের ভালোবাসার জন্যই পৌঁছেছি। আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি 400 থেকে এক চান্সে দু তিন দিনের মধ্যে আমি হাজারে পৌঁছেছি, কিন্তু কোন ভিডিওটার জন্য পৌঁছেছি সেটা আমি কমিউনিটিতে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবো বা লিঙ্ক দিয়ে দেখিয়ে দেবো। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো 1K হওয়ার খুশিতে আর কমিউনিটি পাওয়ার খুশিতে আমরা আজকে করছি চপ ফিস্ট, চপ মুড়ি ফিস্ট। তার মধ্যে আছে চানাচুর, বড়াচুর, শশা কুচি, পেঁয়াজ কুচি সব। তো কে কে খাবে চলে এসো, সবাই মিলে ফিস্ট হচ্ছে। এবার দেখিয়ে দিই তোমাদের, এ দেখো প্যাকেটে প্যাকেটে আমাদের সিস্টেম দেখো। আর এই দেখো আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাচ্ছি। ওটা একটা বাঁকা, বাঁকাই তো গো ওইটা। আজকে যাবে ওই দিকে ইয়েটা দেখতে? হ্যাঁ। তো তোমাদের আমরা ঘুরিয়ে দেখাবো, আগে আমরা খেয়ে নিই তারপরে। এ টোটো পাবো তো তারপরে? তো চলো তোমাদের এক জায়গায় নিয়ে যাই ঘুরতে। হ্যাঁ নি চলো। ওই যে দেখছো ডিবিসিটা, আমরা ওখানেই যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এই দিক দিয়ে ঘুরে যেতে হবে, তো একটু দূর আছে, কিন্তু আমরা খুব মজা করেছি। এই দেখো এটা হচ্ছে কাঞ্চন গেট, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এ ভেতর দিয়ে আর কি। তো তোমরা দেখো খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। ওই দিকটাই সম্ভবত ছিল, এইটা নয় আরেকটা আছে, ওই হ্যাঁ ওই পারে একটা, ওই পারটাই মনে গেছিলাম, ফটো তুলে ছেলেরা। হ্যাঁ হ্যাঁ ওই পারটাই মনে গেছিলাম। যাব মা, মাগো কি হাওয়া, তুমি যাও ওই সাইড দিয়ে। মনে হচ্ছে কি মনে হচ্ছে কোন জঙ্গলে চলে এসছি। আমার ব্যাগটা একটু নাও না গো, কোথায় চলে এসেছি আমরা? দেখি আমাকে যদি ফোন করে ভাববো আমার কথা কেউ ভাবছে।
এ ধারে যাবে না, খেলে ফেলা তো ভয় করে, আমাদের দেখা হয়ে গেছে সব, এবার বাড়ি ফেরার পালা, অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি থেকে সব ফোন করছে, তো টোটোও পেয়ে গেছিলাম ওখান থেকেই, ওই জন্যই খুব মানে সুবিধা হয়েছে আর কি। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর পাশে থাকা বেল বাটনটি টিপে দেবে নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা। বলছি না, টাইমটা হলেই ফোন করবে।